মাহদী হাসান আপনি লিখেছেন 14 ফেব্রুয়ারি তথাকথিত আসন্ন ভালোবাসা দিবসের যৌক্তিকতা কতটুকু? দেখুন, 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করা এটা হলো এই শতাব্দীর সবচাইতে বড় প্রতারণাগুলোর মধ্যে থেকে একটি বলতে পারেন আপনি, অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত প্রতারণা করা হয়ে থাকে তার মধ্যে থেকে অন্যতম একটি প্রতারণা হলো এটি। কারণ হলো এটি মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, প্রথম কথা হলো এটি। তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে হলো একজন ব্যক্তি, একজন ধর্মযাজক, তাকে ঘিরে যে দিবসটি গড়ে উঠেছে সেটাকে পরবর্তীতে ভালোবাসা দিবসে নামকরণ করা হয়েছে এবং এই নামে এটাকে প্রচলিত করা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে এবং সেটা গিফট আইটেমের ব্যবসায়ীরা বড় প্রধান এলাকাগুলোতে চালু করেছেন। সর্বপ্রথম এটার উদ্দেশ্যই হলো বাণিজ্য। দ্বিতীয় কথা হলো যে এই দিনটি যদি ভালোবাসা দিবস হয়ে থাকে তাহলে একজন অপরিচিত নারী পুরুষ, একজন গায়ের মাহরাম নারী পুরুষ, তারা পরস্পর পরস্পরের সাথে আপনার তথাকথিত ভালোবাসা ভালো লাগা বিনিময় করাটাই কি শুধু ভালোবাসার সংজ্ঞা? ভালোবাসার পরিমণ্ডলটা কি শুধু এখানেই সীমাবদ্ধ নাকি এর বিশাল বড় পরিমণ্ডল রয়েছে? ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভালোবাসা তো সন্তানের সাথে মা বাবার যে ভালোবাসা হয়ে থাকে, স্বামীর সাথে তার স্ত্রীর যে সামাজিক কমিটমেন্টের মাধ্যমে যে ভালোবাসা হয়ে থাকে, বোঝাপড়া হয়ে থাকে, আরও সন্তানের সাথে মা বাবার, মা বাবা তার সন্তানকে যে আদর করেন ভালোবাসেন সে ভালোবাসা রয়েছে, আরও শত সহস্র আইটেমের শত সহস্র রকমের ভালোবাসা আছে, ভালোবাসার সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে যেই দিবসে ভালোবাসা দিবস অর্থাৎ একটা ব্যাপক নাম দেওয়া হচ্ছে, অথচ সে যুগে সেই দিবসে মূলত হচ্ছে হলো একজন গায়ের মাহরাম নারী পুরুষ, অবিবাহিত নারী পুরুষ, তাদের মধ্যকার যে অবৈধ এবং হারাম সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে শুধুমাত্র ভালোবাসা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বোঝাই যাচ্ছে যে এই ভালোবাসাটা কোন ভালোবাসা, এটা কোনো ভালোবাসা নয়, বরং এটি বলতে পারেন যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক দিবস বা এ জাতীয় কিছু। কারণ হলো এই 14 ফেব্রুয়ারি যদি ভালোবাসা দিবস হয় তাহলে সমস্ত ভালোবাসার ক্ষেত্রেই এই দিবসের তাৎপর্য থাকার কথা। তৃতীয় এবং সর্বশেষ কথা হলো যে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। যারা বিভিন্ন দিবস কেন্দ্রিক ভালোবাসায় বিশ্বাসী বা বিভিন্ন দিবসে তারা ভালোবাসা আদান প্রদান করেন তাদের মধ্যে প্রকৃত অর্থে ভালোবাসা থাকে না। মা বাবা সন্তান সন্ততি পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা যেটা থাকে এটা সারা জীবনের জন্য থাকে এবং প্রকৃত ভালোবাসা যেগুলো থাকে সেগুলো কোনো দিবসের সীমাবদ্ধ হয় না। বিধায় এটাকে দিবসে সীমাবদ্ধ করা এটা আরেকটা যৌক্তিক কাজ। অতএব প্রথমত এটি খ্রিস্টান ধর্মযাজকের একটি দিবস এবং তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে এই দিবসটি গড়ে উঠেছে, এটাকে ভালোবাসা দিবস বলাটাই মিথ্যা। দ্বিতীয়ত এটা ভালোবাসা দিবস এটা পরিপূর্ণরূপে সর্বই মিথ্যা। কারণ হলো এই দিবসে প্রকৃত অর্থে ভালোবাসা আদান প্রদান হয় না, শুধুমাত্র একটি অবৈধ সম্পর্ক এই দিবস উপলক্ষে হয়ে থাকে বা সম্পর্ককে কেন্দ্র করে তথাকথিত ভালোবাসা আদান প্রদান করা হয়ে থাকে। এর বাইরে ভালোবাসার আরও শত সহস্র যে আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোর সাথে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নেই। বিধায় এটা ভালোবাসা দিবস নয়, এটি অবৈধ সম্পর্ক দিবস বলা যেতে পারে। একজন মুসলিম হিসাবে এই দিবসকে বয়কট করা আমাদের ইমানের দাবি এবং এটি আমাদের নিজেদের জন্য, আমাদের সমাজকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য, আমাদের পরিবার পরিজনকে অসুস্থতার হাত থেকে রক্ষা করবার জন্য এই দিবসকে আমাদের না করার মতো সৎসাহস এবং ইমানের শক্তি থাকতে হবে। আব্দুল্লাহ জামি আপনি লিখেছেন, আপনি এক বক্তব্যে বলেছেন ইসলাম নারীদেরকে পুরুষের তুলনায় বেশি মর্যাদা দিয়েছে, তাহলে কি ইসলাম পুরুষদেরকে পিছিয়ে রেখেছে? চমৎকার প্রশ্ন। যদি হুবহু এটুকুই বলে থাকি আমি তার আগে পরে আর কোনো কথা এ কথার ব্যাখ্যা বোঝার মতো না থাকে তাহলে বুঝতে হবে যে আমার প্রকাশের ত্রুটি ছিল। মূলত ইসলাম নারীদেরকে অনেক বিষয়ে মর্যাদা দিয়েছে পুরুষের চাইতে বেশি, আবার অনেক দিক থেকে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন বা বেশি দিয়েছেন নারীর চাইতে। মূলত ইসলাম সমতা বিশ্বাসী নয়, নারী পুরুষের মধ্যে ন্যায্যতায় বিশ্বাসী। ন্যায্যতা সমতার মধ্যে পার্থক্য হলো কোনো জায়গায় নারীকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা, আবার কোনো জায়গায় পুরুষকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা। তো কোনো একটা দিক সম্পর্কে হয়তো বলতে গিয়ে আমরা বলেছি যে নারীর চাইতে পুরুষের চাইতে নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে। আরেকটি বিষয় হলো যে যখন নারী নিগৃহীত ছিল এবং যুগে যুগে নারী নিগৃহীত নানা কারণে, তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিক থেকে তাদেরকে বিশেষ মর্যাদা দিয়ে, বিশেষ সম্মান দিয়ে তাদের সেই নিগ্রহের জবাব মূলত দিয়েছেন, নিগ্রহকারীদের জবাব দিয়েছেন। তো সেই জন্য ওই অ্যাঙ্গেল থেকে কথাটি বলা, মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা দেয়া প্রয়োজন তাকে তা দিয়েছেন, তিনি ন্যায়সঙ্গত আচরণ ছাড়া কোনো কিছুই করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইনসাফ করেন, যার কারণে তিনি কারোর প্রতি কোনো অবিচার হয় এমন কোনো কিছু করেননি। নাহিদ হাসান আপনি লিখেছেন, এক ব্যক্তি বলেছে আল্লাহ আকবর কোরআনে কোথাও সরাসরি উল্লেখ নেই তাই এটা বলা ভালো নয়, কথাটা কতটুকু সঠিক? ভাই নাহিদ, প্রথম কথা হলো যে আল্লাহ আকবর এই বাক্যটি কোরআন এভাবে থাকা আবশ্যক নয়। কারণ হলো কোরআন কারিমের সূরা মুদাসসির 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির,
হে রাসূল, আপনি আপনার রবের তাকবীর প্রকাশ করুন, বর্ণনা করুন। আল্লাহর তাকবীর করা মানে হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আর আল্লাহ তাকবীর মানে হলো আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করা। বিধায় আল্লাহু আকবার বলার নির্দেশ কোরআনই দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, আর তার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর বা বড়ত্বের বর্ণনা করো তোমরা, বড়ত্ব বর্ণনা করার মতো করে যথাযথ উপায়। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় তাকবীর আমাদেরকে করতে বলেছেন, যেমন নামাজ আমরা শুরু করি তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে। আজানের ধ্বনি হয়ে মানুষকে আজানের মাধ্যমে ডাকা হয়ে থাকে সালাতের দিকে, সেটা আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে। আমরা কোনো পোষ্য জবাই করি তখন বিসমিল্লাহ পড়ার পর আল্লাহু আকবার বলি, এটি সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। সেই সাথে আমরা যখন জিলহজের প্রথম দশক সময়টাতে ইবাদত বন্দী করি তখন রমজানের পর সবচেয়ে বড় ইবাদতের মৌসুম হলো এই জিলহজের প্রথম দশক, তখনও আমরা এই তাকবীর বেশি বেশি করে পাঠ করি, কারণ হাদিসে আসছে ফাকসিরুহুন্না ফাকসিরুফিহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিলি, এই সময় তাকবীর পাঠ করতে হয়। হজর মৌসুমে হাজি সাহেবদের জন্য বিশেষ করে তাকবীর পাঠ করতে হয়, বিশেষ করে ইয়ামে তাশরিকের মধ্যে। তাকবীর এই আমলটি আল্লাহর রবের কাছে অনেক অনেক বেশি প্রিয়, যার কারণে এই তাকবীর বিভিন্ন জায়গায় জায়গায় আমাদেরকে পাঠ করার জন্য নির্দেশ করেছে ইসলাম, কোরআন এবং সুন্নাহ। বিধা আল্লাহু আকবার এটি উল্লেখ কোরআনে সরাসরি থাকার প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমাদেরকে আল্লাহর বরকত বর্ণনা করতে, আল্লাহর তাকবীর করতে অর্থাৎ আল্লাহু আকবার বলতে। বিধায় কোরআনে সে নির্দেশ বাস্তবায়ন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহু আকবার বলার জন্য। বিধায় সেটি বলতে পারি আমরা যে কোরআনের নির্দেশনা।